আলু উৎপাদনে শীর্ষে থাকা জেলা মুন্সীগঞ্জ পাইকারি দরে বিক্রি হচ্ছে এখানে আলু উৎপাদনে আঠারো থেকে বিশ টাকা খরচ হলেও কেজিতে বিক্রি হচ্ছে ছয় থেকে নয় টাকা লোকসানে পড়ছেন কৃষক এত কম দরে বিক্রির পরেও ক্রেতার সংখ্যা নেই বললেই চলে নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা খাদ্যশস্যটি এখন চাষির গলার কাটা গত কয়েকদিনে পাইকারি বাজারে পানির দরে বিক্রি হচ্ছে আলু এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন কৃষক উৎপাদন ও গুদামজাতকরণ খরচ সহ প্রতি কেজি আলুর দাম হয় আঠারো থেকে বিশ টাকা জরুরি ভিত্তিতে আলুর রপ্তানি বা বহুমুখী ব্যবহারে আহ্বান জানিয়ে জানিয়েছেন কৃষি কর্মকর্তা কৃষকরা বলছে বস্তা প্রতি তাদের খরচ হয় প্রায় এগারোশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে তিনশো টাকা এর ফলে আগামী বছর আবার নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কৃষিবিদদের বিশ্লেষণ বলছে এবছর প্রায় সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন আলু হিমাগারে সংরক্ষণ হবে বাংলার কণ্ঠ পপিযাক্তার